হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উমিস ব্লগ। আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আমাদের বাড়ির সামনে কতগুলো লঙ্কা গাছ লাগিয়েছিলাম বাগানে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে পাচ্ছ কত লঙ্কা হয়েছে, লাল লাল লঙ্কা, সবুজ গাছে লাল লাল লঙ্কা, একটা জাস্ট অসাধারণ লুক যাকে বলা হয়। কত বড় বড় লঙ্কা হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে, তাই না? মানে হেভি লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। আর এদিকে দেখো, এগুলো হচ্ছে খুদে লঙ্কা গাছ। আমাদের এখানে খুদে লঙ্কা বলা হয়, তোমাদের ওখানে কী বলা হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করো। আর এই লঙ্কাগুলো খুদে দেখলে কী হবে, এর ঝাঁজ প্রচুর। আমাদের বাগানের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও। চলো রান্নার দিকে চলে যাই। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল রান্না হচ্ছে, সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো রান্নাটা কিভাবে করি সেটা তোমাদের দেখাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। রান্নাটা করার জন্য প্রথমে বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছিলাম, আর চিংড়ি মাছগুলো যেরকমভাবে বাছার নিয়ম সেইভাবে মাছগুলো আমরা বেছে নিচ্ছি। সব মাছগুলো বাছা হয়ে যাবার পর মাছগুলো মানে কিভাবে লাগাচ্ছে দেখে নাও, টুথপিক দিয়ে এভাবে আমরা সব মাছগুলোর পিঠে মানে লাগিয়ে নিচ্ছি, মানে খোলসগুলোর ভেতর দিয়ে লাগিয়ে নেওয়া হয়ে যাবার পর এই সব বাটা উপকরণগুলো আমার লাগবে। কী কী লাগবে দেখে নাও, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, নারকেল কুড়িয়ে দুধ বার করে নিয়েছিলাম সে নারকেলের দুধ, আর টমেটো বাটা, কাঁচা লঙ্কা, আর ধনে পাতা কুচি, আর বেছে নেওয়া চিংড়ি মাছগুলো। তাহলে এই সব উপকরণগুলো লাগবে। তো চলো এবারে রান্না শুরু করি। রান্নাটা শুরু করার জন্য প্রথমে মাছগুলোতে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, আর এদিকে আমরা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। আর তেল গরমও হয়ে গেছে, মাছগুলো ভাজার জন্য সব মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে সব মাছগুলোকে আমরা ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলো আমি আস্তে আস্তে একটা বাটিতে সব বাটিতে তুলে নিয়েছি। একই তেলে দিয়ে দেব ফোড়ন আর তেজপাতা, দুটো উপকরণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করে দেব বেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ বাটাটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, আর যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমাদেরকে নাড়াচাড়া করতে হবে। আর খেয়াল রাখতে হবে যে একটা মশলা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তেল ছেড়ে দিলে তবে আর একটা মশলা দিতে হবে। তো ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি অ্যাড করে দিলাম টমেটো বাটা। একই রকমভাবে টমেটো বাটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, আর এটা থেকেও যখন তেল ছেড়ে দেবে তারপরে আমরা অন্য একটা মশলা অ্যাড করে দেব। তেল ছেড়ে দিয়েছে, এরপরে অ্যাড করে দিয়েছি আদা রসুন বাটা। এরপর একে একে সব মশলাগুলো অ্যাড করে দেব, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এই মশলাটা থেকে যখন একটু তেল ছেড়ে দেবে তারপরে আমি সব মশলাগুলো দিয়ে দেব। দেখো তেল ছেড়ে দিয়েছে, দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি মিরচি মানে কাশ্মীরি রেড মিরচি, লঙ্কা গুঁড়ো, এখানে আমি এমনি লঙ্কা গুঁড়ো অ্যাড করছি না, রেড মিরচি অ্যাড করলাম। তেল ছেড়ে দেওয়া হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আমি কিন্তু ধনে গুঁড়ো দিচ্ছি না, দিচ্ছি জিরে গুঁড়ো। তারপরে একটু অল্প পরিমাণে নারকেলের দুধ দিয়ে নাড়াচাড়া করে নেব, এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, নারকেলের দুধ দিয়ে পুরো রান্নাটা হবে। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, চিড়ে নেওয়া, ফাঁক ফাঁক করে চিড়ে নিয়েছিলাম যে কাঁচা লঙ্কাগুলো, সেই লঙ্কাগুলো অ্যাড করে দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর গ্রেভিটা থেকে যখন তেল ছেড়ে দেবে যে নারকেলের দুধটা বের করে নিয়েছিলাম সেই দুধটা অ্যাড করে দিতে হবে। যেহেতু গ্রেভিটা থেকে এখনও তেল ছাড়েনি তাই আমরা আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব, আর খেয়াল রাখতে হবে যাতে গ্রেভিটা বসে না যায়। তেল ছেড়ে দিয়েছে, এরপরে আমি নারকেলের দুধগুলো একটু একটু করে অ্যাড করব, আর একটু করে নাড়াচাড়া করতে থাকব। এইভাবে সব নারকেলের দুধগুলো আমি দিয়ে দিয়েছি। সব নারকেলের দুধগুলো দিয়ে এটাকে একটু 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে। ফুটে উঠলে এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে একটু চিনি অ্যাড করে দেব অল্প পরিমাণে।
दिए आबारो दो मिनट फुटिए नेब। फुटे उठले शेषे एड कर दीते हबे गरम मसला गुड़ो अल्प परिमाणे एक चिमटी और तारपरे दीते हबे केटे रखा धने पाता कुचिगुलो ऊपर एकटु माने छड़िए दीते हबे। दिए भालोभावे नाड़ाचाड़ा करे निते हबे। आबारो दीते हबे दो चामच घी आमी दिए दिएछि एर मध्ये। घीटाके दिए आबारो भालोभावे नाड़ाचाड़ा करे निते हबे। होये जाबार पर देखो आमादेर पुरो रेडी हो गेछे आजकेर दुपुरेर स्पेशल चिंगड़ी माछेर मालाइकारी। तुम्हारा देखे निश्चय बुझते ही पारछो रान्नाटा कत सुंदर होयेछे। माने कालारटा दारुण एसेछे, माने ग्रेविटा माने दारुण गंध बेरोच्छे, नारकेलेर एकटा फ्लेवर तार संगे गरम मसलागुलो माने असाधारण होयेछे। तो आज के दुपुरे लांचे आमी एटा दिए करब, सबाई मिले खावा हबे। आर रेसिपिटा किरकम लागलो अवश्य जानियो। आर देखा होच्छे नेक्स्ट भिडियोते। एरकम सुंदर एबं आकर्षणीय भिडियो पेते आमार चैनलटिके अवश्य सबसक्राइब करे अल नोटिफिकेशन अन करे देबे। आर ततक्षणेर जोन्नो सबाइके टाटा।